মদিনায় যাওয়ার জন্য আপনার নিয়ত থাকতে হবে মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করব। কথা কি বুঝছেন? মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করব, কারণ ওখানে সালাত আদায় করলে রাসূল বললেন আমার এই মসজিদে কেউ এক রাকাত নামাজ পড়লে এক রাকাত 10,000 রাকাত, এটা সহিহ, কোন কোন রওয়ায়েতে 50,000 কথা আছে, 10,000 সওয়াব পাওয়া যাবে এক রাকাতে পড়লে, 10,000 রাকাতের সওয়াব। ইল্লাল বাইতুল্লাহিল হারাম, তবে হ্যাঁ বাইতুল্লাহ হারামে হলে সেটা আরো বেশি। এই জন্য আপনার আমার নিয়ত থাকবে কি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করবো। আমাদের দেশের মানুষের কিছু আবেগে বলেন যে আমরা যেন আল্লাহ তোমার নবীর রওজা জিয়ারত করার জন্য তৌফিক দান করো, বলে নাই দোয়া। এবং এই দোয়াটা যখন আমাদের হুজুররা করেন তখন আবেগের সাথে অন্যান্য দোয়াগুলো ছোট ছোট করে বলেন, কিন্তু এইটার সময় বলেন জোরে, কি বলেন কথা ঠিক না বেঠিক? এটাকে একটু ঘুরায় বলতে হবে, এটাকে একটু ঘুরায় বলতে হবে, তাহলে হাদিসের খেলাফ হবে না। সেটা হচ্ছে এই যে আল্লাহ তোমার মসজিদে নববীতে গিয়ে সালাত আদায় করার তৌফিক দান করো। মসজিদ নববীতে গিয়ে যখন আপনি সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিলে, রাসূলের কবরে সালাম দেওয়ার তৌফিকও আপনার হবে। এই জন্য উল্টা দোয়া করা যাবে না, দোয়াটা শরীয়ত সম্মত হতে হবে। কথা বলছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তিনটা মসজিদ ব্যতীত অন্য কোন জায়গাতে, তিনটা মসজিদই কেবল, তিনটা মসজিদই কেবল সবের উদ্দেশ্যে নিয়াত করে বের হওয়া বৈধ, এটা ছাড়া আর অন্য কোথাও যাও না। আজমিরের চিন্তা করে আজমির দেখার জন্য, আজমিরে গিয়ে বরকত পাওয়ার জন্য ঘরের থেকে সফরে যাও না। কথা বলছেন শাহদালালের ওইখানে পীরসাহেবের মাজার জিয়ারত করার জন্য এখান থেকে যেও না, নিষেধ করেছে রাসূলুল্লাহ। তিনটি মসজিদ হচ্ছে বাইতুল্লাহ, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ মসজিদে নববী, আর তিন নম্বর হচ্ছে বাইতুল মাকদিস। এই তিনটি মসজিদে গিয়ে নামাজের উদ্দেশ্যে, ওখানে নামাজ পড়লে সওয়াব, এই উদ্দেশ্যেই একজন সফর করে বাইতুল মাকদিসে যেতে পারে, মদিনায় যেতে পারে, বাইতুল্লাহ যেতে পারে। সুতরাং আপনার নিয়াত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে গিয়ে নামাজ আদায় করা।